উৎসবের দিনগুলোতে আমাদের অন্যতম ফেভারিট মেনু হলো কলকাতা স্টাইল বিরিয়ানি। তবে এই দিনগুলোতেই সব থেকে বেশি ভিড় হয় রেস্তোরাঁয়, তাই সেখানে লাইনও পড়ে প্রচুর। তা বলে কি আমরা বিরিয়ানি খাবো না? নিশ্চয়ই খাবো, তাই আজ আপনাদের সাথে শেয়ার করব খুব সহজে চিকেন বিরিয়ানির রেসিপি। এই বিরিয়ানি বাড়িতে যতবারই বানাবেন প্রতিবারই সুপার হিট হবে। তাহলে চলুন চটপট শুরু করি। সবার প্রথমে বিরিয়ানির চাল নিয়ে নিয়েছি 750 গ্রাম। আমি এখানে নাফিস চালটা নিয়েছি, তবে আপনারা চাইলে যে কোনো ব্র্যান্ডের চাল নিতে পারেন। চালটাকে ভালো করে 2-3 বার জল পাল্টে পাল্টে ধুয়ে নেব, তারপর ফিরে আসছি। চালটাকে ধুয়ে জলে ভিজিয়ে রেখে দেব, তারপর চলে যাব পরের স্টেপে। এবারে নিয়ে নিয়েছি চিকেন, 1 কিলো চিকেন নিয়েছি, এটাকে ম্যারিনেট করব। চিকেনের পিসগুলোকে কিন্তু এরকম বড় বড় সাইজ করে কেটে নিয়ে ভালো করে ধুয়ে রেখেছি। এর মধ্যে সবার প্রথমে দিয়ে দিচ্ছি আদা বাটা 1 টেবিল স্পুন, রসুন বাটা 1 টেবিল স্পুন, জিরের গুঁড়ো দিয়ে দেব 1 টিস্পুন, ধনের গুঁড়ো দিয়ে দিচ্ছি 1 টিস্পুন, লঙ্কার গুঁড়ো দিয়ে দেব 1 টিস্পুন, নুন দিয়ে দিচ্ছি 1 টিস্পুন, গরম মশলার গুঁড়ো দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন, ভিনিগার দিয়ে দেব 1 টিস্পুন, সবশেষে এর মধ্যে অ্যাড করে দেব সামান্য একটু কেশর কালার। তারপর সবকিছুকে ভালো করে মাখিয়ে নেব চিকেনের সঙ্গে। চিকেনটাকে ম্যারিনেট করে রেখে দিতে হবে 1/2 ঘন্টা। আমি একদম দোকানের বিরিয়ানির মতো কালার আনার জন্য ফুড কালারটা ইউজ করলাম, তবে আপনারা চাইলে স্কিপ করতে পারেন আর তার পরিবর্তে হলুদ অ্যাড করতে পারেন। এবারে একটা বোলের মধ্যে উষ্ণ গরম দুধ নিয়ে নেব 1/4 কাপ, তার মধ্যে দিয়ে দেব কেশর, 1 চিমটি কেশর দিয়ে দিলাম, আর এই চামচের মধ্যে যে সামান্য ফুড কালারটা লেগে রয়েছে সেটাই এর মধ্যে দিয়ে ভালো করে মিক্স করে নেব, তারপর চলে যাব পরের স্টেপে। এবারে একটা প্যান গরম করে বেশ কিছুটা পরিমাণে রিফাইন্ড অয়েল নিয়ে নেব। তেলটা খুব ভালো মতো গরম হয়ে গেলে এর মধ্যে ভেজে নেব কুচানো পেঁয়াজ। আমি 4টে পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, সেটাকে ভাজবো। আমাদের পেঁয়াজের বেরেস্তা তৈরি করতে হবে, তার জন্য হাই ফ্লেমে পেঁয়াজগুলোকে ভাজতে হবে। যেভাবে আমরা ঝুড়ি আলু ভাজা তৈরি করি ঠিক সেভাবেই কিন্তু পেঁয়াজগুলোকে ঝুরঝুরে করে ভেজে নিতে হবে। এই দেখুন কিছুক্ষণ পরে এই পেঁয়াজের কালার ধরতে শুরু করেছে, এটা গোল্ডেন ব্রাউন হওয়া পর্যন্ত আমরা ভাজবো। যেই এটার রংটা গোল্ডেন ব্রাউন হয়ে যাবে তখন এগুলোকে তেল থেকে ছেঁকে তুলে নিয়ে একটা প্লেটে ছড়িয়ে দিতে হবে। এইভাবে 2-3 ব্যাচে পেঁয়াজটাকে ভেজে নেব, এই জন্য একটু বেশিটা পরিমাণ তেল আমাদের দিতে হয়েছে। পেঁয়াজটা ভাজা হয়ে গেলে চলে যাব পরের স্টেপে। বেরেস্তা ভেজে নেওয়ার পর ওই তেলেই আমরা চিকেনটাকে ভেজে নেব। চিকেনগুলোকে দিয়ে হাই ফ্লেমেই ভালো করে উল্টে পাল্টে ভেজে নিতে হবে। চিকেনগুলো ভালো করে ভাজা হয়ে গেছে, এবার এগুলোকে একটা বোলের মধ্যে তুলে নেব। চিকেন ফ্রাই করে নেওয়ার পর এবারে কড়াই থেকে তেলটা কমিয়ে, কড়াইতে আমি 4 টেবিল স্পুন মতো তেল রেখেছি, বাকি তেলটা একটা বাটিতে তুলে রেখেছি, ওটা আমাদের পরে কাজে লাগবে। এই তেলের মধ্যে এবারে দিয়ে দেব আলু। আমি বড় বড় টুকরো করে 8 পিস আলু নিয়ে নিয়েছি, আলুগুলোকে এবার আমাদের ভাজতে হবে। আলু ভাজার সময় দিয়ে দেব 1 টিস্পুন নুন, লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি 1 টিস্পুন, তবে নুন আর ঝালটা নিজেদের স্বাদ অনুসারে অ্যাড করতে হবে। আদা বাটা দিয়ে দিচ্ছি 1 টিস্পুন, রসুন বাটা দিয়ে দেব 1 টিস্পুন, তারপরে 3-4 মিনিট ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নেব। 3-4 মিনিট নাড়াচাড়া করার পর এর মধ্যে অ্যাড করে দিচ্ছি জল, কারণ আমাদের আলুগুলোকে সিদ্ধ করে নিতে হবে। যে পরিমাণ জল দিতে হবে সিদ্ধ করার জন্য সেই পরিমাণ জল দিয়ে দিলাম। এবারে ফ্লেমটাকে লোতে করে এটাকে ঢাকা দিয়ে রান্না করব ততক্ষণ যতক্ষণ না আলুটা সম্পূর্ণ সিদ্ধ হয়ে যাচ্ছে, তারপর ফিরে আসছি। 15 মিনিট হয়ে গেছে, এবারে আমরা চেক করে দেখে নেব আলুটা সিদ্ধ হয়েছে কিনা। তার জন্য একটা টুথপিক নিয়ে নিয়েছি, আলুর ভেতর ঢুকিয়ে ঢুকিয়ে চেক করে নেব আলুটা ভালো মতো সিদ্ধ হয়ে গেছে। এবারে আমি ফ্লেমটাকে হাই করে দিয়ে এই গ্রেভিটাকে একটু ফুটিয়ে নেব আর আলুটাকে তুলে নেব। এই গ্রেভিটা কিন্তু আমাদের পরে বিরিয়ানিতে লাগবে। আলুগুলো তুলে নেওয়ার পর আরও 2-3 মিনিট গ্রেভিটাকে ফুটিয়ে নিলাম। এবারে ওভেনটাকে অফ করে দিয়ে চলে যাব পরের স্টেপে। এবারে একটা বড় প্যানের মধ্যে জল গরম করতে বসিয়েছি ভাত তৈরি করার জন্য, আপনারা চাইলে হাঁড়িতেও করতে পারেন। জলটা যেই ফুটতে শুরু করবে তার মধ্যে দিয়ে দিচ্ছি নুন, 2 টিস্পুন নুন দিয়ে দিলাম, কারণ জলে নুনের মাত্রাটা কিন্তু একটু বেশি দিতে হবে যাতে জলটা নুন পোড়া হয়ে যায়। বিরিয়ানির ভাত তৈরি করার সময় এটা কিন্তু একটা টিপস বলতে পারেন, কারণ বিরিয়ানিতে কি পরিমাণ নুন হবে আলাদা করে কিন্তু নুনটা দেওয়া হয় না, এই জলের মধ্যেই নুনটা অ্যাড করা হয় যাতে ভাতের মধ্যে নুনটা হয়ে যায়। আর দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে গোটা গরম মশলা, যার মধ্যে নিয়েছি ছোট এলাচ, দালচিনি, কাবাব চিনি, লবঙ্গ, গোলমরিচ, সাজিরে। এবারে জলটা যেই ভালো মতো ফুটতে শুরু করবে তার মধ্যে দিয়ে দেব ভিজিয়ে রাখা আতপ চাল। এই বিরিয়ানি চালটা কিন্তু প্রায় 1 ঘন্টা হয়ে গেছে আমি ভিজিয়ে দিয়েছি, বাকি কাজগুলো করতে করতে 1 ঘন্টা সময় পেরিয়ে গেছে। এবার আমাদের ভাতটা করে নিতে হবে 80%। 80% ভাতটা কুক হয়ে যাওয়া পর্যন্ত আমরা রান্না করব, ততক্ষণে বাকি কাজগুলো এগিয়ে রাখবো। একদিকে ভাতটা হতে হতে আমরা অন্যদিকে বিরিয়ানির হাঁড়িটা রেডি করে নিয়েছি। আমি এরকম চওড়া মুখের একটা হাঁড়ি নিয়েছি, এটা 2 কিলোর হাঁড়ি।
যেহেতু চাল আর মাংসর মোট ওজন প্রায় 1 কিলো 750 গ্রাম, তাই 2 কিলোর হাঁড়িটা নিয়েছি। এর মধ্যে প্রথমেই দিয়ে দেব ঘি, 1 টেবিল স্পুন ঘি দিয়ে দিলাম। তারপরে ঘিটাকে এইভাবে হাঁড়ির তলায় ভালো করে মাখিয়ে নেব। তারপরে ভেজে সিদ্ধ করে রাখা যে আলুটা, যেটা আমরা রেডি করে নিয়েছি, সেটা দিয়ে দিলাম, আলুটাকে ছড়িয়ে দিলাম। তার উপর দিয়ে ছড়িয়ে দেব ভেজে রাখা মাংস। আলু আর মাংসের উপর দিয়ে ছড়িয়ে দেব বিরিয়ানির মশলা। প্রায় 1 টিস্পুন মতো বিরিয়ানির মশলা আমি ছড়িয়ে দিলাম। এই বিরিয়ানির মশলা কিন্তু দোকানেও ইজিলি কিনতে পাওয়া যায়, আবার আপনারা বাড়িতেও তৈরি করে নিতে পারেন। তার রেসিপি অলরেডি সম্পাস কিচেনে শেয়ার করা রয়েছে, আমি ডেসক্রিপশনে আর ভিডিও শেষে সেই রেসিপির লিঙ্কটা দিয়ে দেব। যে বাটিতে মাংস আর আলু তুলে রেখেছিলাম সেই বাটিতে বেশ কিছুটা তেল জমা হয়েছিল, সেটা কিন্তু আমি চারিদিক দিয়ে এইভাবে দিয়ে দিলাম। কিছুটা পরিমাণে আলু বোকরা দিয়ে দেব, আমি এখানে 5 পিস আলু বোকরা দিয়ে দিলাম। কিছুটা পরিমাণে শুকনো গোলাপের পাপড়ি ছড়িয়ে দেব। এরপর দিয়ে দিচ্ছি খোয়া ক্ষীর, এখানে 50 গ্রাম খোয়া ক্ষীর আমি গ্রেট করে দিচ্ছি। তবে সব দোকানে কিন্তু খোয়া ক্ষীর ব্যবহার করা হয় না বিরিয়ানি বানানোর জন্য, যে সমস্ত বড় বড় হোটেল রেস্তোরাঁতে বিরিয়ানি তৈরি করা হয় সেখানে কিন্তু খোয়া ক্ষীরটা ব্যবহার করা হয়, তাই আপনারা নিজেদের ইচ্ছে মতো এটা দিতে পারেন, আবার স্কিপও করতে পারেন। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি টক দই, আপনারা চাইলে আলাদা করে টক দইটাকে ফেটিয়েও দিতে পারেন, আমি এই সহজ উপায়ে টক দইটা দিয়ে দিচ্ছি। প্রায় 50 গ্রাম মতন টক দই এর মধ্যে দিয়ে দেব। তারপর এর মধ্যে অ্যাড করে দেব যে গ্রেভিটা আমি তৈরি করে রাখলাম আলুর সঙ্গে, সেই গ্রেভিটা সম্পূর্ণটাই এর মধ্যে দিয়ে দেব। এই কাজটা করতে করতে কিন্তু ভাতটা এদিকে 80% কুক হয়ে গেছে। এবারে এর ওপর দিয়ে আমি ভাত দিয়ে দেব, ভাত দিয়ে সম্পূর্ণটা ঢাকা দিয়ে দিচ্ছি। প্রায় অর্ধেকটা পরিমাণ ভাত আমি এর মধ্যে সাজিয়ে দেব, বাকি ভাতটা কিন্তু আমি হতে দেব, কারণ ওটাকে আমরা 90% কুক করব। এবারে আরও কিছুটা বিরিয়ানির মশলা এই ভাতের ওপর দিয়ে ছড়িয়ে দিলাম, আরও 1 টিস্পুন মতন। চিকেন ভেজে নেওয়ার পর যে তেলটা ছিল সেই তেলটা হাতায় করে দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি ঘি, আরও 2 টিস্পুন ঘি দিয়ে দিলাম। দুধের মধ্যে কেশর ভিজিয়ে রেখেছিলাম সেটাও দিয়ে দেব অর্ধেকটা পরিমাণে এখনই। কিছুটা খোয়া খেয়ে রেখে দিয়েছিলাম সেটা এইখানে গ্রেট করে দিয়ে দিচ্ছি। পেঁয়াজ বেরেস্তার অর্ধেকটা এই মুহূর্তে এখান দিয়ে আমি ভালো করে ছড়িয়ে দেব। এদিকে এই ভাতটা কিন্তু 90% কুক হয়ে গেছে, বাকি ভাতটাও এবারে আমি সম্পূর্ণ হাঁড়ির মধ্যে নিয়ে নেব আর একদম পুরো সমান করে ছড়িয়ে দেব। বাকি সম্পূর্ণ ভাতটাই হাঁড়ির মধ্যে নিয়ে নিয়েছি আর এইভাবে পুরো সমান করে ছড়িয়ে দিয়েছি চারিদিকটাতে। এর উপর দিয়ে দিয়ে দেব আবারও ওই চিকেন ভেজে রাখা তেলটা 1 হাতা, বাকি কেশর মিশ্রিত দুধটাও এই সময় দিয়ে দেব, বাকি পেঁয়াজের বেরেস্তাটা এই সময় ভালো করে ছড়িয়ে দেব। এর মধ্যে ছড়িয়ে দেব গোলাপ জল, 2 টেবিল স্পুন গোলাপ জল দিলাম, আর কেওড়া ওয়াটার দিয়ে দেব 1 টেবিল স্পুন। 1 টেবিল স্পুন মতন চিনি দিয়ে দিলাম স্বাদটাকে ব্যালেন্স করার জন্য। আরও কিছুটা ঘি দিয়ে দিচ্ছি, 2 টিস্পুন ঘি দিয়ে দিলাম, আর আরও কিছুটা পরিমাণে বিরিয়ানির মশলা এই পর্বে ছড়িয়ে দেব, আর সবশেষে ছড়িয়ে দেব মিঠা আতর 3-4 ফোঁটা। এবারে হাঁড়ির ঢাকনা আটকে দিয়ে আমি এটাকে আবারও ওভেনে বসাবো। ওভেনে বসিয়ে দিয়েছি হাঁড়িটাকে হাই ফ্লেমে। এবার একটা সুতির কাপড় দিয়ে বিরিয়ানির হাঁড়ির মুখটা ভালো মতো আটকে দিয়ে একটা ভারী কিছু দিয়ে ঢাকা দিয়ে দেব, যাতে এয়ারটা কোনো মতেই পাস না হয়। হাই ফ্লেমে প্রথমে 10 মিনিট রান্না করব। 10 মিনিট হয়ে গেলে একদম ফ্লেমটাকে লোতে করে আরও 10 মিনিট রান্না করব। তারপর 20 মিনিট রান্না হয়ে গেলে ফিরে আসছি। 20 মিনিট হয়ে গেছে, আমি ওভেনটাকে অফ করে দিলাম। এই অবস্থায় কিন্তু হাঁড়িটার মুখ খুলবো না, আরও 10 মিনিট এটাকে দমে রেখে দেব, 10 মিনিট পর ফিরে আসছি। ব্যাস তৈরি হয়ে গেছে কলকাতা স্টাইল চিকেন বিরিয়ানি, এবারে হলো সার্ভ করবার পালা। দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর ঝরঝরে চিকেন বিরিয়ানি আমাদের তৈরি হয়েছে। এবারে আপনারাও বাড়িতে একবার তৈরি করে দেখুন। কথা দিচ্ছি প্রথমবার ট্রাই করলেও একদম দোকানের মতন পারফেক্ট স্বাদের বিরিয়ানি বাড়িতেই তৈরি করে নিতে পারবেন খুব সহজে। রেসিপিটা ভালো লাগলে লাইক ও বন্ধুদের সাথে শেয়ার করার অনুরোধ রইল। উৎসবের দিনগুলোতে সবাই খুব আনন্দে মজায় কাটান। আগামী দিনে আবারও নতুন রেসিপি নিয়ে হাজির হব। নমস্কার।